গভীর রাত, নির্জন সড়ক, বেশ হেলে দুলে হাঁটে যাওয়া হামাগেরে নারী লেখিকা তাসলিমা। আর মনে মনে ভাবসা, একজন পুরুষ যদি হাতের অন্ধকারে একা একা হাঁটবে পায়, তা আমি কেন পারবো না? নারী পুরুষ বলে সমান অধিকার। কিন্তু ভাগ্যের কি পরিহাস, হঠাৎ তাসলিমা নাসরিনের প্রস্রাবের চাপ দিল। তখন সে মনে মনে ভাবসা যে পাশেই তো পাবলিক টয়লেট আছে, সেখানে প্রস্রাব করতে লাগে 10 টাকা, আমি 10 টাকা দিয়ে কৃষক প্রস্রাব কর্ম, নারী পুরুষ সমান অধিকার বলে কথা, ওরাও পাশের ড্রেনের পাশেই প্রস্রাব করে, আমিও ওটি প্রস্রাব কর্ম, সমান অধিকার বলে কথা। তাই তাসলিমা নাসরিন আস্তার পাশে ড্রেনের ধারে দাঁড়িয়ে থেকে শুরু করে দিল জল খালাস করা। কিন্তু একই প্রস্রাব তো দূরে পড়ে না, তার রান বয়া বয়া তার দুই পা ভিজে ফেলে দিল। আর তখন তাসলিমা নাসরিনের সব রাগ গিয়ে পড়ল ওই বিধাতার উপর। আর তখন সে জোরে জোরে চিৎকার করে বলতে থাকলো যে পুরুষের মতো তাকেও কেন 6 ইঞ্চির একটা যন্ত্র দেওয়া হলো না, যে যন্ত্র দিয়ে জল কামাল অনেক দূর ছুটে চলে যাবে। আসলে মূল কথা হলো, পুরুষ শাসিত এই সমাজটা দেখে আরো তাসলিমা নাসরিনের অনেক বড্ড রাগ ধরে গেল। নারী মানে পুরুষের বান্দি এই কথাটি ভেবে তার হঠাৎ আবার রাগে গা জ্বলে উঠল। আর তখন সে মনে মনে ভাবতে থাকলো, একজন পুরুষকে যতক্ষণ আমি ধর্ষণ না করতে পারছি ততক্ষণ আমার মাথা ঠান্ডাই হবে না। একজন পুরুষ যদি পারে একটা নারীকে ধর্ষণ করতে, তাহলে একটা নারী কেন পারবে না একটা পুরুষকে ধর্ষণ করতে? তখন ভাবছে আর সামনের দিকে হেঁটে হেঁটে হেলে দুলে যাচ্ছে নারী লেখিকা তাসলিমা নাসরিন। নারী পুরুষ সমান অধিকার বলে কথা হঠাৎ সামনে দেখে অতিরিক্ত গরমের কারণে রাস্তায় বের হয়েছে জুয়েল ও সেলিম। ঠিক এই সময়েরই অপেক্ষা করছিল তাসলিমা নাসরিন, ঠিক তখনই ঝাঁপিয়ে পড়ল হ্যাডসম বয় জুয়েলের ওপর। কিন্তু একই নারীদের ধর্ষণ করলে যেমন বাসাও বাসাও বলে, কিন্তু এই সুদর্শন হ্যান্ডসাম জুয়েল তো কোনো চিৎকারই করছে না। সুদর্শন চেহারার জুয়েল বরণ চোখ বুঝে এই মজাটি তখন উপভোগ করছিল। তখন অনেক ভেবে চিনতে তাসলিমা নাসরিন অনেক সতর্কতার সাথে সুদর্শন চেহারা জুয়েলকে ধর্ষণ করল এবং তার ওপর থেকে উঠে আসল। এর 3 মাস ভালোভাবেই কেটে গেল না তাসলিমা নাসরিনের, কিন্তু হঠাৎ তার গা মাথা ঘুরে, যে কোনো খাবার খায় সেটাই গন্ধ গন্ধ ভাব লাগে, তাই সে চলে গেল আমাদের পরিচিত গনি ভাই ডাক্তারের কাছে। তখন গনি ভাই তাকে অনেকক্ষণ তার চেম্বারে বসায় রেখে তাকে চা খাওয়ায়, কিছুক্ষণ পর রিপোর্ট হাতে নিয়ে এসে বলল যে ম্যাডাম আপনি প্রেগন্যান্ট। এটা শুনে পুরো বেহুশ হয়ে পড়লেন আমাদের পরিচিত তাসলিমা নাসরিন। তখন সে মনে মনে ভাবলো, ধর্ষণ করলাম আমি হ্যান্ডসাম জুয়েলকে, সে প্রেগন্যান্ট হলো না, আমি প্রেগন্যান্ট হই কীভাবে? ভিউয়ার্স, এই ঘটনাটা একটু আপনাদেরকে মজা দেওয়ার জন্য, বিনোদনের জন্য লেখা হয়েছিল। এটি আমাদের লেখছিল আমাদের সবার পরিচিত বড় ভাই আনোয়ার মাহমুদ, তো তার লেখা গল্পটি আমি আপনাদের উপহার দিলাম। আর একটু যদি মজা পেয়ে থাকেন তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনি আমার ভিডিওটা দেখার জন্য। তো তারপর আপনার যদি একটুখানি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যে পাশেই বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেটা বাজিয়ে দিবেন, যাতে পরের টাইম ভিডিও ছাড়লে আপনার কাছে পৌঁছায় দিতে পারি। এবং এই ভিডিওটি একটা লাইক করবেন এবং মনের মতো করে কমেন্ট করবেন এই ভিডিওটি আপনার কতটুকু ভালো লাগছে, আমরা আপনাকে কতটুকু বিনোদন দিতে পারছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামনে মাহে রমজান, সবাইকে রমজানের শুভেচ্ছা দিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।